আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। এই যে তোমরা জানো যে স্ক্রিনে দেখতে পারতেছো, এটা আমাদের Lecture-1। তো চলো তাহলে আমরা যে জিনিসটা দেখবো সেটা রাইট ফর্ম অফ ভার্বসটা কি। রাইট ফর্ম অফ ভার্বসটা আসলে কিছুই না, এটা মানে হলো ভার্বের সঠিক ফর্ম, ভার্বের সঠিক ফর্ম। এখন এই যে আমরা বললাম যে ভার্বের সঠিক ফর্ম, এই সঠিক ফর্মটা বলতে আমরা কি বুঝি? সঠিক ফর্মটা আর কিছুই না। দেখো তোমরা জানো অতীতে আমরা যে জিনিসটা দেখেছি যে V1, V2, V3, আমরা জানি সাধারণত ভার্বের এই তিনটা ফর্ম থাকে। তবে এই তিনটা ফর্ম ছাড়া আরও কিছু ফর্ম আছে, আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে ধরো এই তিনটা ফর্ম বলতে আমরা কি বুঝি বলো তো? এই যে V1, V2, V3 এগুলো বলতে আমরা কি বুঝি? একটা উদাহরণ দিই, মনে করো গো। গো মানে কি? যাওয়া। তাহলে এটার V2টা কি হবে? V2টা হবে অতীত বা পাস্ট, সেটা হবে গিয়েছিল, ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এবং এটার V3 যে জিনিসটা হবে সেটা হবে গন, গো ওয়েন্ট গন। তাহলে আমরা জানি যে সাধারণত এই তিনটা হলো কি, ভার্বের তিনটা ফর্ম। এটা হলো সাধারণত আমরা বলি বেস ফর্ম, এটা হলো পাস্ট, আর এটা হলো পাস্ট পার্টিসিপল, PP আমরা বলি। তবে এই তিনটা ফর্ম ছাড়াও আরও আসলে ফর্ম আছে আরও দুইটা, সেগুলা কি কি? সেটা হলো V4 এবং V5। এবং এই V4, V5টা আসলে কিছুই না, সেটা হলো V1+S/S। যদি আমরা দেই সেই S/S, এটা হলো V4, আর এটা হলো V1+ING। তাহলে আমরা যেটা দেখে ফেললাম সেটা হলো এই V4 আর V5, জিনিসটা আসলে V1কেই আমরা একটু মডিফাই করতেছি। এবং এটার কি হবে? গোতে আমরা যদি এই গোটাকে ধরি এবং এই গোটাকে নিয়ে আসি, তাহলে গোর V4, দেখো V1+S/S মানে গো+S/S, এটা করলে যেটা হবে গোস, ঠিক আছে, গোস হবে V4। এবং এটাকেই যদি আমরা নিয়ে আসি V5, এটাকে যদি নিয়ে আসি সেটা কি হবে? সেটা হবে গোয়িং। তাহলে আমরা কিন্তু এই যে দেখে ফেললাম যে গো ওয়েন্ট গন গোস গোয়িং, আসলে এই এখানেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের বলতেছে যে সঠিক ফর্মটা কি, মানে কখন আমাদের এই V1 হবে, কখন V2 হবে, কখন V3 হবে, কখন V4 হবে, আর কখন V5 হবে, এবং শূন্যস্থানে আমরা কোন ফর্মটা বসাবো ভার্বের, এটা নিয়ে আসলে আমাদের এই ক্লাসগুলো আমরা করব। তাহলে এই যে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বস, এটা সাধারণত বিভিন্ন বইয়ে বা বিভিন্ন লেকচারে যেটা দেখা যায় 30টা বা 40টা রুলস থাকে, এবং এই রুলসগুলো আমাদের পড়তে হয়, এই রুলসগুলো আমাদের ফলো করতে হবে। তবে আমি এতগুলো রুলস তোমাদেরকে দেখাবো না, আমি সাধারণত দেখাবো 7টা বা 8টা টাইপ। এই টাইপগুলো যদি আমরা দেখি তাইলে কিন্তু আমাদের মানে মোটামুটি হয়ে যাওয়ার কথা। তাহলে চলো আমরা শুরু করি Type 1 দিয়ে। Type 1, দেখো Type 1 তোমাদের স্ক্রিনে আছে, এই যে তোমাদের স্ক্রিনে আমি নিয়ে আসলাম, যে Type 1 মানে হলো সাবজেক্ট যদি 3PSN হয় তাহলে V1+S/S। আসলে এটার মানে কি? দেখো আমাদের এই জিনিসটা বুঝতে হলে আমাদের কি কি জানতে হবে, প্রথমে এই যে এটা, এটা কি? এটা হলো সাবজেক্ট, আমরা কি সাবজেক্ট জানতে হবে, সাবজেক্ট জিনিসটা কি। আর এই যে 3PSN, এই 3PSN মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা জানতে হবে। আর একটু আগে তো আমরা জানলাম যে V1+S/S মানে কি। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এটা কিন্তু আমরা এর আগে জেনে ফেলছি সাবজেক্ট জিনিসটা কি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাও আমরা জেনে ফেলছি। তারপর এগুলো আমাদের আগের ভিডিওগুলো ক্লাসগুলোতে আমাদের বলা হয়েছে। তাহলে দেখো এই যে এখানে আমি একটা স্ক্রিনে তোমাদের একটা চার্ট দেখাইছি, এই চার্টটা আমার এর আগেও পড়া হয়েছে। এই চার্টটা অনুযায়ী কিন্তু আমরা জানতে পারি এই যে পারসন জিনিসটা কি, এই যে নাম্বার জিনিসটা কি, হ্যাঁ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আবার এখানে সিঙ্গুলার নাম্বার, এই যে প্লুরাল নাম্বার, এই যে জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি, এই চার্টটা আমাদের মনে রাখতে হবে সবসময়। এবং এই চার্টের ভিতরেই তোমরা খেয়াল করো, এই চার্টের ভিতরেই কিন্তু
এই যে এখানে একটা মেইন জিনিস আছে, এই মেইন জিনিসটাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে দেখো, খেয়াল করো, এই যে থার্ড পারসন আর এই যে সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হইতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? তোমরা স্ক্রিনেই দেখতে পারতেছো যে হি শি এই জিনিসগুলা এখানে দেওয়া আছে, যে হি শি নেম অফ এ পারসন মানে যে কোনো মানুষের নাম, এ থিং এ প্লেস মানে জায়গা বস্তু মানুষ যে কারো নাম, এগুলা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরে পড়ে। আর এখানে একটা জিনিস আরও খেয়াল করতো তোমরা, এই যে প্লুরাল, এই প্লুরালটা আমাদের মাথায় রাখতে হবে। প্লুরাল কারণ, প্লুরালটা কেন আমি মাথায় রাখবো, কারণ হলো তোমরা খেয়াল করো এই যে সাবজেক্ট, এইটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে এটা যদি প্লুরাল নাম্বার হয়, এটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে শুধু ভি ওয়ান হবে, কোনো এস বা ইএস হবে না। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এলে কি হয়, ভি ওয়ান প্লাস এস বা ইএস, কিন্তু এই সাবজেক্টে যদি প্লুরাল হয় তাহলে এস বা ইএস হবে না, শুধু কি, শুধু ভি ওয়ান হবে। তাহলে এটা এখন আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব এখন আমি। তাহলে চলো আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। দেখো স্ক্রিনে তোমাদের কিছু উদাহরণ আমি নিয়ে আসছি, এই উদাহরণগুলো আজকে আমরা দেখব। এখন দেখো ব্যাপারটা হলো কি, যে আমাদের কিন্তু এই এই জিনিসগুলো সলভ করার জন্য আমাদের যা যা লাগবে এগুলো কিন্তু আমি এর আগে পড়ায় ফেলছি। তোমরা সেই প্লেলিস্টটা খেয়াল করেছো যে লার্ন ইংলিশ ফ্রম জিরো, এই যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টার ভিতরেই কিন্তু আমার এই সাবজেক্ট পারসন নাম্বার সিঙ্গুলার প্লুরাল সব আছে। প্লেলিস্টটা থেকে সব কিছু তোমরা শিখে ফেলতে পারবা এই জিনিসগুলো সলভ করো। তাহলে চলো আমরা একটু সলভ করি। দেখো মারুফ ড্যাশ লাইক আইসক্রিম, এর মানে হলো কি, যে মারুফ আইসক্রিম পছন্দ করে। তাহলে দেখো প্রথম কথা হলো মারুফ এখানে সাবজেক্ট আমরা জানি, এবং এই সাবজেক্টটা কি, সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি। তাহলে এই যে ভি ওয়ান এখানে দেওয়া আছে লাইক, তাহলে এটার সাথে কি হবে, এটার সাথে হবে এস বা ইএস বলবে, তাই না? তাহলে এখানে আমরা লিখে ফেলবো মারুফ লাইকস আইসক্রিম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই সোজা, এখানে লাইক দেওয়া ছিল, ভি ওয়ান দেওয়া ছিল, আমরা কি করলাম ভি ওয়ানের সাথে এই এস বা ইএস আমরা যোগ করে ফেললাম। এরপরে দেখো হি গো টু স্কুল এভরি ডে, মানে সে প্রতিদিন স্কুলে যায়। ঠিক একইভাবে এই জায়গায় দেখো এটা ভি ওয়ান দেওয়া আছে, আর এই যে সাবজেক্ট এটা কি, এটা এটাও হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে ভি ওয়ান, এই ভি ওয়ানের সাথে এস বা ইএস হবে, তাহলে গো এর সাথে এস বা ইএস হলে গোজ, আমরা জানি হি গোজ টু স্কুল এভরি ডে। পরীক্ষায় এগুলো আসলে খুবই সোজা, এভাবে পরীক্ষায় আসে না, আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, সোজা দিয়ে শুরু করলাম। এরপরে দেখো খেয়াল করো এ গুড স্টুডেন্ট অলওয়েজ ড্যাশ লার্ন হিজ লেসন, এ গুড স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট সবসময় কী করে, লার্ন হিজ লেসন মানে তার পড়াগুলা পড়ে রাখে। তাহলে এই দেখো খেয়াল করো এই যে লার্ন, এই লার্নটা কি, এই লার্নটা হলো ভার্ব, ঠিক আছে? লার্নটা ভার্ব এবং এটা ভি ওয়ান দেওয়া আছে, এবং বলতেছে কি সাবজেক্ট কোনটা, দেখো এ গুড স্টুডেন্ট মানে একটা ভালো ছাত্র, এবং আমরা জানি এই যে ভালো ছাত্র এটা যে কোনো একটা ভালো ছাত্রের কথা বলতেছে একজন, তাই এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে ভি ওয়ানের সাথে এস বা ইএস হয়, তাহলে আমি দেখব লার্নস হিজ লেসন, ঠিক আছে? এরপরে দেখো কি, এরপরে বলতেছে উই ইট রাইস এভরি ডে বা এভরি নাইট, সরি আমরা প্রতিদিন রাতে ভাত খাই, যদি আমরা বলি অনেকে খাই না, বাট আসলে যদি আমরা খাই তাহলে বলতেছি কি, দেখো উই এটা সাবজেক্ট আর এটা হলো ভার্ব, ঠিক আছে? কিন্তু এখানে খেয়াল করো আমরা তাহলে এস বাই এস কি যোগ করব না, আমরা এস বাই এস যোগ করব না, কারণ উই যেটা এটা হলো প্লুরাল, উইটা হলো প্লুরাল একটা সাবজেক্ট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাহলে আমার কি করতে হবে, ভি ওয়ান রেখে দিতে হবে, ইট এটা আমি ইটি বসাবো, আমি এস বা ইএস যোগ করতে পারবো না।
এরপরে দেখো ম্যাঙ্গোস ইজ ডিলিশিয়াস মানে আমগুলো কি সুস্বাদু ডিলিশিয়াস মানে সুস্বাদু ম্যাঙ্গোস ইজ ডিলিশিয়াস তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এই জিনিসটা ম্যাঙ্গোস এটা আমরা সাবজেক্ট আমরা জানি আমগুলা আর ইজ এখানে ভার্ব হিসেবে কাজ করে তাহলে দেখো আমরা বলতেছি সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টটা কি এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল একটা আমের কথা কি বলছে না আমরা কয়েকটা আমের কথা বলছি তাইলে এটা হলো প্লুরাল এবং সাবজেক্ট হলে কি হবে সাবজেক্টে ভার্বের ভি ওয়ান হবে কিন্তু এটা কি ভি ওয়ান তোমরা খেয়াল করো ভালো করে খেয়াল করো ইজটা কি ভি ওয়ান না ইজটা ভি ওয়ান না ইজটা হলো ফোর দেখো এটা নিয়ে আমরা আরও বিস্তারিত সামনে ক্লাসে আলোচনা করব ইজ কিভাবে ভি ফোর হয় তবে সাধারণত মনে রাখো যদি সিঙ্গুলার হয় তাইলে কি হবে যদি সিঙ্গুলার হয় তাইলে হবে ইজ আর যদি প্লুরাল হয় আমরা জানি তাইলে কি হবে একটার বেশি হলে আর হবে তাহলে এখানে কি হবে এটা চেঞ্জ করে আমাদের আর লিখতে হবে হ্যাঁ খেয়াল করো প্লুরাল হলে আমাদের এখানে আর করতে হবে তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে আরও কঠিন কঠিন জিনিসগুলো শিখবো